12 ডিসেম্বর রবিবার সকাল 11:30টার দিকে সাউথ ইস্ট লন্ডনের ব্রুন্সউইক পার্কে খেলছিলেন কয়েকজন শিশু। হঠাৎ তারা দেখলেন একজন নারী পড়ে আছে তাদের খেলার মাঠে। তারপর তারা তাদের অভিভাবকদের জানালে অভিভাবকরা পুলিশকে জানায়, কিন্তু পুলিশ এসে জানায় ওই নারী আর বেঁচে নেই। একই সাথে তারা আরো জানান লন্ডন সহ যুক্তরাজ্য জুড়ে গত 2 সপ্তাহ ধরে যে নারীকে খোঁজা হচ্ছে সেই নারী পেট্রা স্নোসোবার মৃতদেহ। এটি পেট্রা স্নোসোবার মৃত্যুর বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে রোমানা রাখি। পেট্রা একজন নার্সের সিনিয়র সহকারী হিসেবে কাজ করতেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পেট্রাকে সাউথ লন্ডন থেকে পাওয়া যাচ্ছিল না। গত 3 ডিসেম্বর শুক্রবার থেকে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল কাম্বারওয়েল এলাকায়। মূলত পেট্রার অফিস কর্মীরা পুলিশের সাথে যোগাযোগ করে জানান তাদের এক কর্মীকে তারা খুঁজে পাচ্ছেন না। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয় পেট্রা চেক রিপাবলিকের নাগরিক। এর মধ্যে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে, তবে তার মৃত্যু কিভাবে হলো বা কখন হলো তা নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয় এমপি হ্যারিট হারমান জানান পেট্রা যেখানে বসবাস করত তার কাছের একটি ছোট পার্ক থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যা সত্যিই দুঃখজনক। অন্যদিকে তদন্তকারী পুলিশ জানান ইভিলিনা লন্ডন চিলড্রেন হাসপাতালে কাজ করতেন পেট্রা। তিনি 28 নভেম্বর 7:45 কাজ থেকে বের হয়ে বাসা যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যান। হাসপাতাল থেকে বের হয়ে পেট্রা এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেলের কাছে এক ক্যাশ পয়েন্ট থেকে কিছু অর্থ তোলেন। এরপর তিনি এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেল থেকে বাসে ওঠেন। পুলিশ জানান পেট্রার কাজের জায়গা থেকে থাকার জায়গা আসতে মাত্র 30 মিনিটের বেশি প্রয়োজন হয় না, তাই আনুমানিক 8:20-এর মধ্যেই এই তরুণীর কাম্বারওয়েল এলাকায় পৌঁছানোর কথা, এবং তিনি সেখানে পৌঁছেছেনও। আর এই এলাকা থেকেই নিখোঁজ হন তিনি। পেট্রার নিখোঁজ হওয়ার সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছিলেন মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির সাথে পেট্রার পারিবারিক সম্পর্ক আছে। একই সাথে সেই ব্যক্তি চেক রিপাবলিকেরও নাগরিক, কিন্তু একদিন পরেই তাকে আবার ছেড়ে দেওয়া হয়। এদিকে পেট্রার মৃতদেহ পাওয়া গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এই ছিল আমার কাছে এই যে সম্প্রতি একটি মেয়ে যাকে আসলে 2 সপ্তাহের বেশি সময় ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাকে হঠাৎ করে একটি পার্কে পাওয়া যায় এবং তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই তার সম্পর্কে কিছু বিস্তারিত সম্পর্কে পেট্রার মৃত্যু সম্পর্কে নতুন কোনো আপডেট তথ্য আমাদের কাছে আসলে তা আবারও আপনাদের জানিয়ে দেওয়া হবে। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানুন আপনারা রানারের ইউটিউব ও ফেসবুক পেজে। একই সাথে এই তথ্যগুলো যদি আপনারা পড়তে চান তাহলে অবশ্যই আপনাদের ব্রাউজ করতে হবে www.ranarmedia24.com এ।